সেই প্রতীকের না হয়েছি গুরুর অভিনয়। আমি চাম ডাক্তার, আমাকে রেখেছেন শিষ্যের অভিনয়। গুরুর পালা অনুসারে সর্বপ্রথম সুন্দর একটি গান তিনি গাইলেন, না জানিয়া না শুনিয়া কারে করলাম ঈশান সই, খুঁজে ডাক্তার মনের মানুষ। এবার খুঁজেছি, মনের মানুষ পেয়েছি, এখন মনের মানুষটা কি আসল না নকল, এটাই একটু বোঝার বিষয় আছে। সর্বপ্রথম শিশুর পালা নিয়ে আমার গয়েলের কাছে আমার একটি গান থাকবে। আল্লাহ বলেছেন পানি, গুরু পাও সত্য বাণী।
Bye.
পথে যার সম্পর্ক সেই এগুলো সংগ্রহ করতে পারে, সাধারণ মানুষ পারে। যেমন আসলে সমুদ্রের কথা বললাম, এই দেহের ভিতরে সমুদ্র আছে, এই দেহের ভিতরে এই সমুদ্র, এটা হচ্ছে কক্সবাজার যে সমুদ্র বঙ্গোপসাগর, ওইটার কথা বলা হয়নি। দেহের ভিতরে সমুদ্রের নিচে কি আগুন, পাহাড়ের পানি, পানি তো পাহাড়ে, পাহাড় হইলে মাথাটা, পাহাড় হইলে মাথাটা এক ফুটা মার কাছে যায় আর নিচে আগুন ধরে। এই গানটা পুরোটাই কামতত্ত্ব, এই গানটা পুরোটাই কামতত্ত্ব গান। মানসিং কবি জালাল খান লেখছে, ভালো লেগছে, কামতত্ত্বের গান, বেটাই বিয়া করছে 100। মানসিং জালাল খান বিয়া করছে 100, আসলে জমিদার, এই 100 বিয়া করে বেটাই করে তদন্ত করে বিশ্বাস করে ছাড়ছে। সম্পদ ছিল জমিদার তো, আর আগলা দিনের জমিদার এরকম বিয়া করছিল জানেন না? পাহাড়ের পানি আপনারা জানেন শৈলের পোনা বগায় ধরে খায়, বাবা যখন মার কাছে যায় এক ফুটা বীজ দেয়, এক ফুটা বীজের মধ্যে লক্ষ লক্ষ কীট থাকে, এটা সাধারণ এই চোখে দেখা যাবে না, এটা দেখতে গেলে অনেক যন্ত্র লাগবে, সেই যন্ত্র দিয়ে তখন দেখবেন, তখন দেখবেন ওই বীজের মধ্যে লক্ষ লক্ষ কীট। এই যে আমরা দই খাই, দই ওই যন্ত্র দিয়ে দই যদি কেউ দেখে ওই লোক দই খেল না, কেন? মুরুব্বীরা যারা দই খেলে হজম শক্তি বেশি হয়, এই দইয়ের মধ্যে লক্ষ লক্ষ কিরা আছে, কিন্তু সাধারণ চোখে দেখা যায় না। এই যে পানি পানি করি না, বিষাক্ত পানি যেগুলা আমরা দেখি পানিটা একটু ঘুরলা বা ময়লা, আসলে কিছু না, ওই যন্ত্র দিয়ে দেখতে দেখা যায় পানির মধ্যে লক্ষ লক্ষ কীট বাস করতেছে, বাবার বিচ্ছে লক্ষ লক্ষ কি মার ডিম্ব কোষে একটা যদি প্রবেশ করে একটা বাচ্চাই হয়, দুইটা প্রবেশ করলে দুইটা বাচ্চা হয়, আর ওই যে পাখি লক্ষ লক্ষ এগুলো বগায় খেয়ে লেগেছে, এগুলো নষ্ট হয়ে গেল, ওগুলো মার ডিম্ব কোষে প্রবেশ করতে পারলো না। তারপরে বলে জনম ধরে শুনি শিয়ালে মুরগি খায়, মানে মুরগি শিয়াল খাইলে আবার খাইছে শীতল পিঠা দিয়ে, কথা কি আগলা দিনে মুরগি যখন বিয়াই যেত না বরজার তুলে দেখতেন, ওখানে গেলে কিছু কিছু সুল্লুক দেওয়া হইত, জবাব দেন মেলে গেট খুলুম না, জামাই এসে বিয়া করতো আপনারা এসেন কেন, জবাব দেন, মানে যারা জানতো না জবাব দিত কি দিত, জামাই এসে বিয়া করতে আমরা এসে শোভা, জামাই এসে বিয়া করতে আমরা এসি শোভা, দরজাটা খোলেন বিয়াইন শোভা, মানে জামাই বিয়া করতে যে বলবে সেগুলা এটা শোভা, এটা সৌন্দর্য, আমরা না এলে সৌন্দর্যটা আমার মার কথা এরকম শুনলো হয়ে গেছে গেছে, ওরা মা হইলে কেন ভুল লাগে জানি না, না খালা এই লাগে একটা সংকট জন্য আমার তাই নিয়ে গিয়া কিটা লাগে কইতাম পারি না, আমার নাতি নই তরে কোন দিকটা কি এরা জানি না, আন্দাজে কেউ যাবে কোন বিপদে পড়ুন, হনুমান এই যাইতে থাকি আর আলোচনা দেখি যায় ঠান্ডা ভাড়াই হতে আছে, তারপরে মানসিং কবি জালাল খাঁর গানে আরো আছে মাকড়সার জাল, এই আঙ্গুলের টাস লাগলে জাল ছিঁড়া যায়,
আর এই জাল দিয়ে হাতি গোড়া সব বাইন্দা ছুঁয়ে দিচ্ছে। জালের কথা যদি বলি, আমাদের যিনি রাসূল জামের বাদশা যখন মক্কা থেকে মদিনায় চলে যাবে লগে আবু বকর সিদ্দিককে নিয়ে, অনেক কাহিনী যেতে 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 আবু বকর সিদ্দিক তারা তো পিছিয়ে চাইতেছে, ভয় করো না ভয় করো না, ওই যে সামনে যে একটা গুহা, ওই গুহার ভিতরে পলাইছে দুইজন, পলাই রয়েছে আর এদিক দিয়া মাকু সাইসা ওই গুহার মুখ টানতে জাল পাইতে দিছে, জাল পাইতে দিছে কবুতর ঈশা ওই জালের মধ্যে ডিগ পাইতে দিছে, তারা দড়ি যাই সাইয়া দেয় গুহাটি মাকুসার জাল দেওয়া, ওর মাকুসার জালের মধ্যে ডিগ বেগর রান্না কোনো মানুষ যায় নেই, মানুষ গেলে জালগুলা থাকতো না, জালগুলা ভাঙা থাকতো, তারা অন্য রাস্তায় চলে গেছে, পাহাড়ের উপরে উঠছে। আবু বকর সিদ্দিক হুজুর আপনি তাকায় দেখেন, তারা ওই উপরে দেখা যায় নিজ দিকে তাকাই দিয়ে আমাদেরকে দেখবে, ভয় করতেছে রাসূল যদি ভয় পাও কে, ভয় পাওয়ার কি আছে, আমরা মাত্র দুইজন মানুষ আর তারা কত, কয় না আমরা দুইজন না আমরা তিনজন, তো তিনজন কই আপনার আমি তো তার বোকা, আমি আর তুমি আর আমাদের সাথে আছে আল্লাহ, আমি আর তুমি আমাদের সাথে আছে আল্লাহ, তিনজন আমরা ভয় পাও কেন, আপনি যত বড়ই ক্ষমতাশীল হন না কেন আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মায়া জালে পড়ে আছে, ছেলের মায়া, বউর মায়া, স্ত্রীর মায়া, নাতির মায়া, লোভের মায়া, টাকার মায়া, পয়সার মায়া, সব মায়া জালে আমরা বন্দী, কি মায়া জালে আমরা পড়ে আছি, ওই জালের কথা বলছে, কিন্তু ওই মাত্র সার জাল নাই, পৃথিবীতে একটা মায়া জাল, গরম চুলায় বিড়াল নাচে, মানে চুলায় ধা ধা করে আগুন জ্বলে বিলাই নাচতেছে, এটার ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা দিতে গেলে একটা কাম তত্ত্ব গভীরে যাওয়া লাগবে, গরম চুলায় বিলাই নাচতেছে, বুঝলেন এই কথাটা, এটার গভীর আর ব্যাখ্যা দেওয়া যাবে না, আমার বাড়িতে উত্তরা টঙ্গি এক বিচার, টঙ্গি রেল স্টেশনে এক বিচার, তা আমি আবার গানে ভাইয়ের জন্ম আজকে মার বিয়াই হয় নাই, ঠিকই তো ভাইয়ের জন্ম হয়েছে তোমার মার বিয়ে হয় নাই, বিয়ে হইব কেমনে, খালি ওই কাম জগৎ হয়ে রয়েছে, খালি ওই চুলার চিন্তাই রয়েছে, বিয়ে হইব কেমনে, বিয়া কারে কয়, উমুকের বেটা উমুকের বেটি এত টাকা মহারণা ধার্য করি, এত টাকা নগদ, এত টাকা গর্ত লুবিরাই কেউ উমুকের সাক্ষীর মাধ্যমে কেউ কবুল হইবে, বিয়া এই বিয়ে আবার তিন পেটা বলে সুচ্ছা জায়গা, আসল বিয়া কোনটা, আসল বিয়া কোনটা, আমার রাসূল বলেছেন বিদায় হজে গাবিরে খুমের মধ্যে বলেছেন, 1900,000 মানুষের সামনে বলছিলেন আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, আমার বন্ধুর কাছে তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না, আমি চলে যাব তবে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাই, আল্লাহর বাণী কোরআন, আল্লাহর বাণী কোরআন, আল্লাহর বাণী কোরআন, আর অপর এক হল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, কয়েকজন সাহাবী প্রশ্ন করে হে আল্লাহর রাসূল আহলে বায়াত কি, রাসূল প্রতিস্তরে জবাব দিলেন আহল শব্দ তোমার বংশধর, বায়াত শব্দ ক্রয় এবং বিক্রয়, আমার বংশের হাতে হাত দিয়ে তোমার বিক্রয় হয়ে যায়, আমি কথা শুনে কথা ওই বিয়াদের কথাই, তোমার মা তোমার বাবার বিয়া হইছে ওই কলেমার মাধ্যমে, হজুর মুখের বেটা মুখের বেটি এত টাকা মন্দির বিয়ে হইছে, কিন্তু আসল বিয়া হয়নি, তার মানে তারা কোন কামের পীরের হাতে হাত দিয়ে বায়াত হয় নাই, তো পোলা বান হয়েছে না সেই মাসটা, পোলা বান সেই মাসটা হইছে, কিন্তু আসল বিয়া এখনো হয় নাই, আসল বিয়া কি, আরেকজন সরেখা জানাচ্ছে আমি অল্প বয়স হইলাম রাড়ি জনম গেল বাপের বাড়ি স্বামী কি না দেখলাম, ও বন্ধুরে তুমি হর জগতের স্বামী কোরআনে শুনাচ্ছি আমি তোমার সাথে হয়ে গেল বিয়া, বিয়া করছো কি না কর সমরে, আমি কান্তি আমার তরে এই দুঃখ কার কাছে যাই,
আমার ভাইয়ের জন্ম হয়েছে, মার বিয়ে হয়েছে, ভাইয়ের জন্ম হয়েছে, তোমার মা এখনো মরিদ হয় না। তার আরো কথা আছে, মরিদ স্বামী হয়েছে, স্ত্রী হয় নাই, এটা কতটুকু যায় আছে মানুষের মন্তব্য করে সেই সেই কোরআনে আছে কিনা? হ্যাঁ কোরআনে আছে, না কোরআনে আছে, হাদিস আছে, না থাকলে ওই মানুষ মুরিদ করত ওই আজকে ইসরায়েল সার বাৎসরিক রয়েছে। এই আমরা মুরিদ করছি হাদিস কোরআনের বাইরে, অবশ্যই কোরআনে হাদিস আছে, চেষ্টা করবো তার আগে একটি গান গেয়ে নিই। আমার গানের যে কথাগুলি কতগুলো খেয়াল করলে ওই চুলা থেকে কান নদী থেকে বাঁচা যাবে, আর নাইলে মরতে হবে। আমি তো ওই কুনি ব্যাংকের কথা কে নাই, দুই পায়ের আরেকটা ব্যাংক আছে কত মায়া বইটা সারি হাত দুটো খাইল সেইটা।